আজকে আমরা তৈরি করব ডিমের কোরমা। ডিমের কোরমাটা আমরা তৈরি করতেছি একদম বাংলাদেশি স্টাইল। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা তৈরি করব ডিমের কোরমা। ডিমের কোরমা অনেক জনপ্রিয় একটি খাবার বাংলাদেশে। ডিমের কোরমা তৈরি করতে যা যা লাগছে আমাদের, এখানে আমরা ডিমের কোরমা আজকে কোকোনাট ক্রিম দিয়ে করব। আপনারা চাইলে কোকোনাট মিল্ক দিয়েও করতে পারেন, মানে নারকেল দুধ দিয়ে। আমি এখানে ক্যানের কোকোনাট ক্রিম ইউজ করতেছি। আর এখানে আছে পেঁয়াজ মিহি কুচি হাফ কাপের মতো, দেড় চা চামচ আদা বাটা, দেড় চা চামচ রসুন বাটা। এখানে আছে তিনটা এলাচ, কিছু দারচিনি, তিনটা কাঁচামরিচ। আর এখানে আমি নিয়েছি দুই চা চামচ ধনে গুঁড়া, আর এখানে আমি নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া। আর এখানে আমাদের কিছু উপকরণ লাগছে, এটা হচ্ছে তেঁতুল, খুবই অল্প পরিমাণ তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে কিছু আমশক্ত, এটা খুবই মজা লাগে কোরমাতে দিলে। সো দেখে নিই কীভাবে আমরা কোরমাটি তৈরি করি। এখানে আমরা আগে ডিমটা হার্ড বয়েল করে রেখেছি এবং আমি ছুরি দিয়ে হালকা করে এটাকে দাগ করে নিয়েছি। এখন আমরা সামান্য লবণ দিয়ে ডিমটাকে তেলে হালকা ভেজে নেব। এখানে আমরা একটা কড়াই নিয়েছি এবং সামান্য তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমরা ডিমগুলো ভেজে নেব। আমাদের ডিমটা ভাজা শেষ, এখন আমরা ডিমটাকে তুলে নেব। কড়াইয়ে আর একটু তেল নিলাম আমরা, নিয়ে প্রথমে গরম মশলাগুলো দিব, এরপরে পেঁয়াজ কুচি দিব, ভালো করে কুচি নিব। আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এ সময় আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমরা ধনে আর জিরা গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো শেষ, এরপর আমরা ডিমটা দিয়ে দেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ডিম দিয়ে ভালোভাবে আমরা আর একটু কষিয়ে নেব। আমাদের ডিমটা প্রায় কষানো শেষ, আমরা এর মধ্যে কোকোনাট ক্রিমটা দিয়ে দেব। এক কাপের মতো আমরা কোকোনাট ক্রিম এখানে দিচ্ছি। আমরা এখানে পরিমাণ মতো ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কোরমা তাই এটা একটু মিষ্টি হলে ভালো লাগবে। তারপরে আমি এখানে তেঁতুলের যেই পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব। এরপর আমি কাঁচামরিচগুলো চিরে নিয়েছি, এটা দিয়ে আমরা ঢেকে দিব। আমরা জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য ওয়েট করব এটা হওয়ার জন্য। 5 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে, এটা এখনও রেডি হয়নি, আমরা যে আমশক্তগুলো রেখেছিলাম আমশক্তটা এতে দিয়ে দিব।
আমফলটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টটাও অনেক মজা হবে। দিয়ে ভালোভাবে নেড়ে আমরা আরো কিছুক্ষণ ওয়েট করব, 5 মিনিট মতো এটা পুরোটা রান্না হওয়ার জন্য। আমাদের ডিমের কোরমাটা এখন তৈরি হয়ে গেছে। আমরা এখানে সামান্য তালা জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোরমা। আমি এটা একদম অথেন্টিক বাংলাদেশি স্টাইলে তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।